কিন্তু মা, জমিদার বাবু তো মারা গিয়েছেন, কিন্তু জমিদারিটা দেখবে কে? নায়েব মশাই গিন্নিমাকে বলছে, গিন্নিমা আপনি আর কান্নাকাটি করবেন না। বীরভূমের একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কোডরা গ্রাম, সেই কোডরা গ্রামবাসীরা খাজনা দেয়নি কবছর না 3 বছর, তাই 3 বছর ধরে খাজনা দেয়নি। আপনি যদি যান তাহলে ভালোবেসে তাদের কাছ থেকে খাজনাগুলো আদায় করা যায়। এই সমস্যাটা তৈরি হয়েছিল জমিদার বাবু বাঁচা থেকে, তখন তো হয়নি, তাই আপনি চলো। গিন্নিমা বললেন, আমার তো আর কেউ নেই, আমার সন্তান সন্ততি কেউ নেই, যা করবার আমায় করতে হবে। তাই চন্দ্রশশী দেবী পরের দিন পালকি প্রস্তুত করতে বললেন, আর সেই পালকিতে উঠলেন চন্দ্রশশী দেবী। পালকিতে উঠেছে, নায়েব মশাই এগিয়ে যাচ্ছে, বেয়ারারা কাঁধে পালকি তুলে নিয়েছে, আর পালকি তুলে নিয়ে পালকি করে আজকে চলেছে সেই চন্দ্রশশী দেবী। দেখুন কেমন করে যাচ্ছে, আহা ওমা, খাজনা আদায় করতে যাচ্ছে কোড্ডা গ্রামে। ওগো পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি পালকি চলে রে। ওলো ধরি নাই গৌ ধরি ধরি পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে, এর সঙ্গে আর একটা কথা বলবে বাবা, বলো না। গৌর বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, গৌর বলো বলো ধরি নাই গৌর ধরি বা, গৌর বলো হুনহুনা, পালকি চলে রে, চলে রে, চলে রে, নিতাই গৌর হরি হরি বল, সপনা সর্বনাশ হয়ে গেল, পালকিটা নামিয়ে দিল বেয়ারারা কাঁধ থেকে। সর্বনাশ কি হলো জানেন বাবা? নায়েব মশাই ছুটে এসে গিন্নিমাকে বলছে, গিন্নিমা সর্বনাশ হয়ে গেছে। গিন্নিমা, পথের মাঝখানে একটা বিশাল বড় করে গর্ত খোলা আছে, আর ওই গর্ত পেরিয়ে পালকি যাবে কি করে? গিন্নিমা, আমার মনে হয় কোটা গ্রামবাসী বুঝতে পেরে গিয়েছে যে যে আপনি এখানে আসছেন, আর সেই জন্যই তারা এমন করে গর্ত খুলে রেখেছে। গিন্নিমা, না 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 না, ভক্তমন্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, এবার যখন গর্ত খোলা দেখেছে, গর্ত খোলা দেখে বলছে, এক কাজ করুন, আমাকে অন্য দিক থেকে নিয়ে চলুন তো নায়েব মশাই। নায়েব মশাই পালকিটা অন্য দিক থেকে নিয়ে গিয়ে গ্রামে পৌঁছে দিয়েছে বাবা, কিন্তু যে কারণে এসেছে গ্রামে এসে দেখছে যে গ্রামে একটাও লোকজন নেই। গিন্নিমা তখন ভাবছে, গ্রামের লোকজন নেই কি সবকে পালিয়ে গেছে,
যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় এই কোড্রা গ্রামে যে সমস্ত ঘর বাড়িগুলো আছে না আপনি আগুন দিয়ে এই ঘর বাড়ি সমস্ত পুড়িয়ে ছাই করে দিন যাও অনুমতি নিয়ে আজকে নাই মশাই মশাল দা দিয়ে ছুটতে ছুটতে গিয়েছে আর চিৎকার করে বলতে বলতে চলেছে আগুন 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 করে যখন বলে ছুটতে ছুটতে চলেছে এমন সময় বাবা ঘরের ভিতর দিয়ে এক বৃদ্ধ বয়স্ক 70 বছরের এক বৃদ্ধ বাবা হাতে লাঠি সেই লাঠিটা নিয়ে এক পা করে ওই গিন্নিমার সম্মুখে দাঁড়িয়ে বলছে গিন্নিমা প্রণাম গিন্নিমা বলে উঠলেন আপনি কে আমি মোড়ল মোড়ল মানে বোঝেন তো মা গ্রামে দেখবেন একজন করে মোড়ল থাকে মাথা যার কথায় সমস্ত কিছু আগে ছিল এখন আর নেই আগে এরকম প্রথা ছিল হ্যাঁ এখন সবাই রাজা তো দেখুন সেই মোড়ল গিয়ে গিন্নিমাকে বলছে গিন্নিমা আপনি ক্রোধ করবেন না বলছে ক্রোধ করব না মানে আমি যে দুটো কথা বলবো তার উত্তর প্রশ্নের উত্তর দুটো দিয়ে দিন ভালোই ভালো না কি প্রশ্ন প্রথম প্রশ্ন এই পথের মাঝখানে কেন এত এত বড় করে গর্ত খোলা হয়েছে প্রথম আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে 3 বছর ধরে যে খাজনা বাকি আছে সেই খাজনাটা কেন 3 বছর ধরে এখনো শোধ করা হয়নি এই দুটো প্রশ্ন করেছিলেন তো এই প্রশ্ন করাতে তখন ওই মোড়ল মশাই বলতে শুরু করলেন গিন্নিমাকে যে গিন্নিমা তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আপনি শুনে নিন মানে বলুন কেন গর্ত খোলা হয়েছিল মায়েরা বাবারা দাদা ভাইরা দিদি ভাইরা আপনারা মন দিয়ে শুনুন একদিন একে গোয়ালা এখন আমি কি যে করিব আমার গোয়াল থেকে একটা গরু পালিয়ে যায় আমি কি করে খবর নেব গরু যে রোজ মাগো রাত্রিবেলা পালিয়ে যায় কোথায় যায় খোঁজ নেয় না জানেও না কিন্তু সকাল হলে সেই গরু যেখানেই থাক না কেন সেই গরু চলে আসে গোয়ালা রোজ লক্ষ্য করে গরুটা কোথায় যায় বুঝতে পারে না সেদিনই গোয়ালা মনে মনে ভাবলো দেখি আমার গরু কোথায় যায় এই কথা বলে গোয়ালা গোয়ালে চলে গেল এদিকে গোয়ালা যখন গোয়ালে বসে রইল ওবা ধীরে ধীরে রাত বাড়ছে সেই গরু দড়ি ছিঁড়ে গোয়ালে থেকে পালিয়ে গেল আর তাহা দেখি গোয়ালা যে পিছু পিছু গেল ধীরে ধীরে গরু ছুটে গেল গোয়ালা ছুটে গেল দেখি দেখি কোথায় যায় গরু ভাবিতে লাগিল এই বলে গরু ছুটে যা এবার গরু ছুটতে ছুটতে চলেছে আর গোয়ালা পিছু পিছু চলেছে কোথায় চলেছে দেখুন মা রাস্তা পেরিয়ে চলে গেল ধীরে 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 গরু জঙ্গলে প্রবেশ করিল তাহা দেখি গোয়ালা যে পিছু পিছু এইবারে যখন পিছু পিছু ছুটে গেল গোয়ালা দেখছে আমার গরু এইবারে কি করে কোথায় যায় আমি একবারে দেখব এবার কি হলো দেখুন মাইরা জঙ্গলের মধ্যে ছিল একটা বিশাল বড় মাটির উঁচু ঢিপি সেখানে গিয়ে গরু এমন ভাবে চার পায়ে দাঁড়ালো
দুধের মাঠটা এমন ভাবে সেই মাটির যে ঢিপিটা ছিল এমন ভাবে মাটির ঢিপি লেগে দাঁড়ালো যে দুধের মাঠটা দুধ তো অন্যদিকে পড়বে না কোথা ছড়িয়ে যাবে না ওই মাটির ঢিপির উপরেই পড়বে এমন ভাবে দাঁড়িয়েছে গরুটা এমন আশ্চর্য ঘটনা দেখে গোয়ালা কোথায় কি করিবি হে গোয়ালা ভাবিতে নারিল এইবার দেখুন কি হলো মা আহা হরিবল হরিবল দেখিতে দেখিতে দুগ্ধ খরণ হইল তাহা দেখি গোয়ালা যে চমকৃত হলো এইবারে গোয়ালা এমন দৃশ্য দেখে আর থাকিতে না পেরে খবর দেবার জন্য যেই প্রভাত হয়ে গেল ছুটিতে ছুটিতে গোয়ালা গ্রামে প্রবেশ করিল গ্রামবাসীর কাছে গিয়ে বলে ও গো গ্রামবাসীবৃন্দ এক অদ্ভুত ঘটনা ঘটেছে আর বিলম্ব না করে চলুন আমার সঙ্গে গোয়ালা যখন সব ঘটনা বলল মা আর গ্রামবাসী থাকতে পারল না এই তোর ঘরে কি আছে দেখো জানো কোথায় কোন বিলম্ব না হয় এইবারে ধীরে ধীরে খনন করার কাজ শুরু হয়ে গেল সকাল থেকে ওই খনন করার কাজ শুরু হলো সকাল থেকে দুপুরে গেল দুপুরে গড়িয়ে বৈকালে গেল বৈকালে গড়িয়ে সন্ধ্যা হব হব এবারে মাটি অনেক নিচে থেকে আজ নিতাই গৌর যুগল মুরতি কাস্তে আজ উদ্ধার হইল নিতাই গৌর হরিব হরি 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 বল প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ নিতাই গৌর হরিব গঙ্গা জল দিয়ে অপূর্ব সুন্দর করে নিতাই গৌরের অপূর্ব বিগ্রহকে স্নান করিয়ে তারা বসে আছে আর এমন সময় এদিকে বসে আছে আর ওদিকে কেউ নেই কোথায় হচ্ছে গান গাইতে দেবেন না আপনারা কোন রকমে তো এদিকে সবাই নিতাই গৌরকে নিয়ে বসে আছেন ওদিকে একজন আসছেন তিনি হলেন বাবাজি মহারাজ বলরাম আচার্য তিনি আসছেন কেমন করে গঙ্গা স্নান করে গৌর গুণ কীর্তন গাইতে গাইতে আসছেন আজকে চলুন আমরাও সবাই মিলে একবার বলবো হেমদণ্ড বাহু তুলে মায়েরা অনুধ্বনি সংকর ধ্বনি দিয়ে সবাই বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনা আমরে সবাই হেলে দুলে বলো সবাই মিলে যত বলবে তত ভগবান পারে গো রাধে রাধে জোরে জোরে টুলু ধ্বনি
সকালবেলা উঠে বাসি বিছনা ছেড়ে নামতে নামতে বলবেন, হাতে ঝাড়ু আছে ঝাড়ু দিতে দিতে বলবেন, কি বলবেন? প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনোষ্কামে, প্রভাতে শ্রী সবাই মিলে বলো বদল ভরে হবি, একবার পাশ করে নাও করে সবাই পথ ছেড়ে দিলেন, পথ ছেড়ে দিয়ে সবাই বলছে আসুন আসুন এই দেখুন আপনার কি পেয়েছি বাবাজি। ওমা বাবাজি মহারাজ দেখলেন যে নিতাই আর গৌর হল একটা অপূর্ব সুন্দর বিগ্রহ, দেখে বলছে এই যে গ্রামবাসীরা তোমরা নিতাই গৌরীর এমন সুন্দর বিগ্রহ কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো বলো বলো দেখি দেখি। দেখে বলছে তো কিন্তু মুরারী গুপ্তের সেবিত বিগ্রহ নিতাই গৌর, তোমরা ভাগ্যবান, তোমরা গ্রামবাসী, তোমরা যে বড় ভাগ্যবান, তাই বিলম্ব করো না, এই নিতাই গৌরকে সেবা প্রতিষ্ঠা করবার জন্য কাশীধাম থেকে পুরোহিত নিয়ে এসো, আর সেই পুরোহিত নিয়ে এসে সুন্দর করে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করো। এইবারে তো প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা বলুন তো মায়েরা আমার বাবারা এতক্ষণ ধরে এই কথাটা কে কাকে বলছিল? গিন্নিমাকে বলছিলেন, ওই দণ্ডবাদ আপনাদের চরণে মন দিয়ে শোনার জন্য, সত্যি আমি ধন্য এখানে এসে বলতে পেরে। মোড়ল বসায় বলছে গিন্নিমাকে যে কেন বলছিলেন, যে গিন্নিমা জানতে চেয়েছিল পথের মাঝখানে অত বড় করে গর্ত খোলা হয়েছে কেন, আর সেই জন্য বললেন যে গিন্নিমা এই জন্য পথের মাঝখানে এত বড় করে গর্ত খোলা যেখান থেকে আমরা নিতাই গৌরকে উদ্ধার করেছি। এই মানে বলছেন যে আপনি তো দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে তিন বছর ধরে আমরা কেন খাজনা দিতে পারিনি, তার কারণটা হলো নিতাই গৌরকে তো পেলাম, প্রতিষ্ঠা করতে গেলে তো মন্দির দরকার, তাই মন্দির তৈরি করবার জন্য আমাদের কাছে তো এত অর্থ নেই, বাড়ি বাড়ি গিয়ে আমরা ভিক্ষা করে যা টাকা পেয়েছি সেই অর্থ দিয়ে ধার দেনা করে আমরা মন্দির তৈরি করেছি, আর মন্দির তৈরি করতে গিয়ে তিন বছর আপনার খাজনা আমরা দিতে পারিনি। এই কথা শোনবার পরেও আপনার যদি মনে হয় আমাদের শাস্তি দেবেন তাহলে আমরা গ্রামবাসী আপনার কাছে আসবো, আপনি যা শাস্তি দেবেন আমরা তাই মাথা পেতাম। ও মায়েরা গিন্নিমার গিন্নিমান আছে গো, ভুলে গেল খাজনার কথা, একে ছিল গৌর বিরহ, অন্তরে যার গৌর বিরহ এখানে শুনছে আমার নিতাই গৌরকে পাওয়া গেছে, আর কি মাথা ঠিক থাকে গো। গিন্নিমা শুধু ওই মোড়ল মশাইকে বলছে আমি ওসব কথা শুনতে চাই না, কোথায় আমার নিতাই গৌর আছে সেখানে আমাকে নিয়ে চলো।
নিতাই গৌরীর কাছে নিয়ে যাবার জন্য মোড়ল মহাশয় মন্দিরের কাছে নিয়ে এলো, মন্দিরে প্রবেশ করতে যাবে, কিন্তু বলরাম আচার্য মা সবে মধ্যাহ্ন ভোগ লাগিয়েছে, তাই দরজা বন্ধ আর দেখা হবে না। আহা ও মা, এই জন্য বলে গো, ভগবান যদি দেখা দিতে না চায় তাহলে কারো সাধ্য নেই যে আমার ভগবানকে সে দেখতে পাবে। আমরা যতই কপাল চাপড়াই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা ভগবানকে দর্শন করব, আমরা পারবো। হ্যাঁ মা, দেখবেন অনেকে বৃন্দাবনে যায়, অনেকের ইচ্ছা হয় বৃন্দাবনে যেতে পারি না বলে, এই জন্য বলছে রাধারানী যদি আপনাকে কৃপা করে না আপনাকে কেউ বাধা দিতে পারবে না, আপনি ঠিক বৃন্দাবনে পৌঁছে যাবেন। তো তার কৃপা যদি না হয় যতই আপনার অর্থ থাকুক না কেন, কখনো আপনি ভগবানের দুয়ারে পৌঁছাতে পারবেন না। হ্যাঁ হরি বল হরি বল। জগৎ সংসারে কত মানুষ সোনার ব্যবসা করে, কিন্তু সোনার ব্যবসা করে কেউ ভগবানের জন্য সেই অর্থটাকে কাজে লাগাতে পারে? আজকে দাদা ভাই তিনি সোনার ব্যবসা করেন বটে, কিন্তু কত বিশ্বাস, কত বুদ্ধিমান দেখুন। এরকম বুদ্ধি যেন আমাদের সবার হয় যে যে আমাকে দিয়েছে, যার ভাণ্ড থেকে আমি সব পেয়েছি, তাকে উজাড় করে দিতে আমার দ্বিধা কেন? আমি যদি তাকে দিতে পারি সেও আমাকে আরো ভরিয়ে দেবে, এই বিশ্বাসটা। ভগবান বলছে কেউ যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে আমি তার জন্য দু ফোঁটা চোখের জল ফেলি, কেউ যদি আমার জন্য এক পা এগিয়ে যায় আমি তার জন্য দশ পা এগিয়ে যাই, তাহলে আমরা কেন যেতে পারবো না, আমরা কেন বলতে পারবো না? আর সেই জন্যই তো বলছে কে তোমারে চন্দ্র শশী দেবী কাঁদছে যে দয়াল এত কষ্ট করে এসেও তোমায় আমি ধরতে পারলাম না, কে তোমার ধরিতে পারে বলো পা রে বলো তোমার ধরিতে পারে বলো পারে 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 তোমার পারে না। আজকে দেখুন মায়েরা
সেই চন্দ্রশশী দেবী আজ কাঁদছে নিতাই গৌরকে দেখতে পাইনি বলে। সেই বলরাম আচার্য কান্না দেখে বলছে, গিন্নি মা আপনি কাঁদবেন না, আর তো হবে না, তবে সন্ধ্যাবেলায় সন্ন্যারতি হবে তখন আপনি আসবেন। কি আছিস গিন্নি মাকে বাগান বাড়িতে, আজকে ওই যে বাড়িটা আছে ওখানে পরিষ্কার করে ওখানে থাকতে দে, আজকে সন্ধ্যাবেলা আরতি হবে তখন নিতাই গৌরকে দর্শন করবে। তাই মায়েরা, চন্দ্রশেষী দেবীর মনটা যে ঠিক নেই, কারণ মাগো যারা ভক্ত হয় তারা যদি ভগবানকে না দেখতে পায় না তাদের প্রাণটা যে বড় ছটফট ছটফট করে। তাই আজকে সেই চন্দ্রশশী দেবী আজ অপেক্ষা করছে কখন সন্ধ্যা হবে, অপেক্ষা করা। আর ওদিকে সন্ধ্যাবেলা বেজে উঠল কাঁসর ঘন্টা, মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরে। শুনতে পেয়ে গেল চন্দ্রশশী দেবী, ছুটতে ছুটতে চলে গেল মন্দিরে। আর মন্দিরে গিয়ে ও মা আরতি কীর্তন দেখছে, দর্শন করছে। আসুন মায়েরা, আমরাও আরতি কীর্তনের মাধ্যম দিয়ে আমরাও নিতাই গৌরকে স্মরণ করি। সবাই মিলে হরে কৃষ্ণ, সবাই মিলে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হাতটা দিয়ে করো, তালি দিয়ে, কোনো ধ্বনি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত মৃগ করে তালে দিয়ে সবাই শ্রী সবাই বেরিয়ে এসেছে। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করো, চন্দ্রশশী দেবী দেখবার যে আকাঙ্ক্ষা, যে আকুলতা, যে ব্যাকুলতা, ধীরে 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 মন্দিরে প্রবেশ করেছে মা। আর মন্দিরে প্রবেশ করে দেখে অপূর্ব সেই বিগ্রহ নিতাই গৌরে, নিতাইয়ের নয়নে নয়ন পড়ল, গৌরের নয়নে নয়ন পড়লে। দেখুন নিতাই গৌর দুই ভাই দেখতে পেয়ে ছুটে গিয়ে ওই নিতাই আর গৌরকে জড়িয়ে ধরে বলছে, নিতাই বাবা নিতাই গৌর, তবে যে বলে তোরা নাকি কাষ্ঠের, কিন্তু কিন্তু তোদের দুই ভাইকে দেখে তো আমার কাষ্ঠের মনে হচ্ছে না, তোদের দুই ভাই চোখ, না না তো কাষ্ঠের নিতাই গৌর হতে পারে না, এই যে রক্ত মাংসে গড়া চোখ, এই চোখ যেন আমায় কিছু বলতে চাইছে। ছুটে গিয়ে বলে উঠলেন, নিতাই গৌর একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক, আমি যে মা হতে চাই, আমার তো সন্তান নাই, মা বলে ডাক। মায়েরা আমরা মন্দিরে যাই কিন্তু কখনো এমন করে সম্পর্ক তৈরি করতে পারি ভগবানের সঙ্গে? সম্পর্ক তৈরি করুন, তা না হলে পাথর বললে ভাবলে সে পাথরই হয়ে থাকবে। আমরা তো ভাবতে পারি না,
আর সেই জন্যই মা আমাদের সকলার মনে হয়, আমার মনে হয়, যারা ভক্ত তাদেরও মনে হয়, আমার পরানু যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানু যাহা চাই। আপনারাও বলুন, যারা ভগবানকে ভালোবাসে, যারা নিত্য নিত্য ভগবানের সেবা করে, আপনারাও সবাই চিৎকার করে বলুন, তোমার ছাড়া আরে জগতে মোর কে হো মায়েরা, গোষ্ঠগোপাল দাসের একটা গান আছে আপনারা শুনেছেন, জগতে সবাইকে ভালোবাসে আপন যদি হয় সে একা হবে, সবাই চোখে জল ফালাবে, জল মোছানোর মতো কেউ থাকবে না, একটা গান আছে শুনেছেন, এমন মানুষ পেলাম নারি, কাঁদতে কাঁদতে চলে গেল চন্দ্র শশী দেবী বাগান বাড়িতে গিয়ে, কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এদিকে নিতাই গৌরে দুই ভাই, ভগবান যে মনটা মিঠাই চায় না, ভালো মন্দ খেতে চায় না, থাকতে চায় না, শুধু চাই চোখের জল, সেই জল দিয়ে কেউ যদি ডাকতে পারে আমার ভগবান কি না এসে থাকতে পারে। তাই নিতাই গৌর দুই ভাই মায়ের চোখের জল দিকে থাকতে না পেরে নিতাই বলে, গৌর গৌরী মাঝে আমাদের ডাকছে চল যাই, বলে দাদা যাবি, বলে যাব না, বাহ রে জগতে যে অনেক ভক্ত আছে কিন্তু ভক্তের মতো ভক্ত কজন আছে রে, কজন গৌর বলে কাঁদতে পারে, কজন নিতাই বলে কাঁদতে পারে, মা কেঁদেছে আর আমরা যাব না। সেই নিতাই গৌর দুই ভাই মা কাষ্ঠের বিগ্রহ থেকে বেরিয়ে এসে রক্ত মাংসে গড়া অপূর্ব সুন্দর একটা রূপের বালক হয়ে সেই নিতাই গৌর চলেছে বাগান বাড়ি, দরজার কাছে গিয়ে দরজায় টোকা দিয়ে বলছে, মা ও মা দরজা খোলো, দরজা খোলো মা। ও মা শুনতে পেলো নিতাই গৌরের কণ্ঠস্বর, কণ্ঠস্বর শুনতে পেয়ে তাড়াতাড়ি করে দরজা খুলেছে। আর যখনই সেই দরজা খুলেছে, দরজা খুলে যখন নিতাই গৌর প্রবেশ করেছে, প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ওই নিতাই গৌর দুই ভাই মায়ের কোলে উঠে বসেছে, মায়ের কোলে উঠে বসে মাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নিতাই ভালোবেসে বলে, মা তুমি আমার, গৌর ভালোবেসে বলে, মা তুমি আমার, দুই ভাই বলছে তুমি আমার মা, এ বলে তুমি আমার মা।
তুমি আমার মা আমার মা আমার মা বলছে, আর ওই আমার মা আমার মা বলতে বলতে দুইজনে আঁচলের দুটো খোঁট ধরেছে, এই একটা ধরেছে ও একটা ধরেছে, ধরে বলছে আরে আরে বাবা আমি, আরে আঁচলটা ছেড়ে দে আমি তোদের দুজনের মা, আরে আঁচলটা ছেড়ে দে ছেড়ে দে বলছি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। যখন বললেন আঁচল ছেড়ে দে, আঁচলটা ছেড়ে দিল মা, এমন ভাবে ছেড়ে দিল যে আঁচলটা ছিঁড়ে চলে গিয়েছে দুই ভাইয়ের হাতে দুটো টুকরো, এই আঁচলের টুকরো চলে গেছে দুই ভাইয়ের হাতে, চলে গেল মন্দিরে দুই ভাই ছুটতে ছুটতে, মন্দিরে গিয়ে ছুটতে ছুটতে চলে গেল ভোরবেলা, বড়রা মাচার্য পূজা করতে এসে দেখে নিতাই গৌরের দুই ভাইয়ের হাতে ওই কাপড়ের টুকরো, আর সেই কাপড়ের টুকরো দেখে থাকতে পারলো না, বলরাম আচার্য গ্রামের সমস্ত মহিলাদের খবর দিল, মা এ বলে আমার নয় ও বলে আমার নয়, তাহলে এখানে এলো কে, ওই চন্দ্রশশী দেবী একধারে বসে বসে কাঁদছিল মা, কাঁদতে কাঁদতে লক্ষ্য করলো বলরাম আচার্য দেখছি চন্দ্রশশী দেবী কাঁদছে, গিন্নি মাকে বলে মা তোমার চোখে জল তুমি কাঁদছ কেন, বলে বাবা আমি কেন কাঁদছি জানো, যাদেরকে তুমি প্রশ্ন করছো আঁচলের টুকরো কার, তা ওদের নয় ওরা বলবে কি করে যে ওদের আঁচলের টুকরোটার অন্য কারণ নয়, ওই আঁচলের টুকরোটা যে আমার বাবাজি আমার, কি বলছো তুমি, গতকাল রাত্রিতে নিতাই গৌর দুই ভাই আমার কোলে উঠে আমাকে ভালোবেসে দুই ভাই ঝগড়া করে, আর ওই ঝগড়া করতে করতে আমার আঁচল টানতে টানতে আঁচলের টুকরো চলে যায় দুই ভাইয়ের হাতে, যদি বিশ্বাস না হয় মিলিয়ে নি, ওমা যখন দেখাচ্ছে যে এই আঁচলের টুকরো আর এই আঁচল ছিঁড়ে গিয়েছে তো চন্দ্রশশী দেবী, যেমন রং যেমন ডিজাইন সব আছে ওই দুই ভাইয়ের হাতে, তখন ওই বলরাম আচার্য চন্দ্রশশী দেবীকে প্রণাম করে বলছে মা এতদিন যে নিতাই গৌরকে সেবা করে আমি দেখতে পাইনি সেই নিতাই গৌরের দেখা তুমি পেয়েছো, তাই আমি আজ থেকে আর কোনো দায়িত্ব নেব না, নিতাই গৌরের সেবার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, সেই নিতাই গৌরের সেবার দায়িত্ব নিয়ে আজই চন্দ্রশশী দেবী নিতাই গৌরের জন্য সুন্দর করে রন্ধন করেছে, আর রন্ধন করে আর সেবার পাত্র নিয়ে আজকে আসছে নিতাই গৌরের কাছে, দেখুন মাগো কেমন করে আসছে, কেমন করে ডাকতে হয় দেখুন ভগবানকে, আহা হা ভগবানকে ডাকতে হয় কেমন করে, আজকে আমরা জানবো, দেখুন মা সেবাটা সেবার পাত্র নিয়ে ঢাকা দেওয়া ঢাকা দিতে হয় না, কারণ যদি কথা বলতে বলতে হ্যাঁ অনেক সময় আছে কথা বলতে বলতে বেরিয়ে আসে, পড়লে দেখে ভগবানের সেবায় সেটা কাজে লাগে না, কথা বলতে নেই, ওই জন্য ভালো করে সেই পাত্রটা চাপা দিয়েছে দিয়ে আসছে, আরে বা কিভাবে ডাকছে দেখুন, মা তো শিখে নাও মায়েরা ভগবানকে সন্তান রূপে ভালোবাসলে কেমন করে ডাকতে হয় দেখুন, নিতাই গো মায়ে কোলে নিতাই রে কোলে আয়,
বাসকের বিগ্রহ থেকে বালকে বেশে বাহির হয়ে মায়ের কোলে বসে বলে মা গো দাও দাও বড় ক্ষুধা লেগেছে দুই ভাইকে কি খেতে দেবে দাও। ওমা কোনোদিন চন্দ্রশশী দেবী রান্না করেনি, প্রথমবার রন্ধন করেছে। আর রন্ধন করে এনে বলছে নিতাই গৌ আমি ভালো করে রন্ধন করতে পারি না, জানি না কেমন রান্না হয়েছে, কতটা ঝাল হয়েছে কতটা নুন হয়েছে আমি জানি না, তবে বাবা তোরা একটু খেয়ে দেখতো দেখে বলতো কেমন হয়েছে। আহা মায়েরা, দেখবেন বৈষ্ণব ঠাকুরা গান করে যখন মধ্যাহ্নকালে ভগবানের ভোগ লাগানো হয়, হ্যাঁ এই সময় এই গানটা গাইতে গাইতে ভোগ নিবেদন করা হয়। আসুন আমরাও সবাই গাই। ভজপতি তু ধারণ শ্রী গৌর হরি, ভজ ভজ আমি না জানি হে পরিপাটি, আমি না জানি হে রন্ধন, মায়ের আপনারা বলবেন ভগবানের কাছে মুষ্টি পর ভজন ভজন ধরি সেবা দিল। এইভাবে বারবার নিতাই গৌর আবদার করে বলছে মা আমরা তোমাকে যেতে দেব না, আমাদের রোজ রোজ খেতে দিতে হবে। তাই মা তাদের ভালোবাসার বাঁধনে পড়ে গিয়ে মা যেতে পারলো না চন্দ্রশশী দেবী। কি হলো জানো মা, এই চন্দ্রশশী দেবী রয়েই গেল নিতাই গৌরীর কাছে, কিন্তু বাবা লোকে তো ভালো নয়, এই এক কথা সে এক কথা বলতে লাগলো, বদনাম দিতে লাগলো, কলঙ্কিনী বলতে লাগলো যে এখানে এমনি এমনি পড়ে আছে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তাই চন্দ্রশশী দেবী থাকতে না পেরে নিতাই গৌরকে বলে নিতাই রে আমি আর এখানে থাকবো না। নিতাই গৌর বলে মা তুমি চিন্তা করো না, চলো তুমি বৃন্দাবনে চলো আমাদের দুই ভাইকে নিয়ে। তাই সেই নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবনে চলে এলেন ওই চন্দ্রশশী দেবী, কাষ্ঠের নিতাই গৌরকে বুকের মাঝখানে গড়িয়ে ধরে বৃন্দাবনে নিয়ে এলো। আর বৃন্দাবনে নিয়ে এসে সেখানে তিনি থাকতে শুরু করে দিল, আর সেখানে চন্দ্রশশী দেবী নামে কেউ জানলো না, সবাই তাকে ডাকতে শুরু করলো পিসিমা বলে। কারণ এই পিসিমার নিতাই গৌর তো কাষ্ঠের নিতাই গৌর নয়, নিতাই গৌরের গুণ ধীরে ধীরে বৃন্দাবনবাসী একটু একটু করে জানতে শুরু করলো, আর সেই থেকে চন্দ্রশশী নামে আর কেউ চিনল না। বৃন্দাবনে ওই চন্দ্রশশী দেবীর নাম হলো পিসিমা, আর সেই জন্য সবাই নাম দিল পিসিমার নিতাই গৌর। আর সেই পিসিমার নিতাই গৌর মা গো কথা বলে খায় হাসে সবাই জানে। তাই পিসিমা ধীরে ধীরে বয়স হয়ে গেল, নিতাই গৌরের আর যত্ন করতে পারলো না। যজ্ঞেশ্বর বাবাজি নামে এক বাবাজি,
যার হাতে তুলে দিল নিতাই গৌরের দায়িত্ব, আর সেই নিতাই গৌরের দায়িত্ব তুলে দিল বটে, কিন্তু বাবা সবাই তো আর ভগবানকে আপন ভাবতে পারে না, ভাব যে কাষ্ঠ, আর কাষ্ঠ ভাবে পিসিমা যা যা করে যজ্ঞেশ্বর তাই করে। পিসিমা শিখিয়ে দিয়েছে যে যজ্ঞেশ্বর আমার ছেলে দুটোকে ঠান্ডার সময় কখনো ঠান্ডা জলে স্নান করাস না, গরম জলে স্নান করাবি, আর গরমকালে কখনো ওদের কষ্ট দিবি না, ওদের বাতাস করবি, হাওয়া করবি। কিন্তু যজ্ঞেশ্বর অবহেলা করলো মা, শীতকালে ঠান্ডার জলে স্নান করিয়ে করিয়ে নিতাই গৌরের শ্লেষ্মা এসে গেল, সর্দি এসে গেল, কাশি হতে শুরু করে দিল, কিন্তু মা তো পিসিমা সব জানতে পারলো। একদিন গভীর রাত্রিতে ওই নিতাই গৌরের কাশির শব্দ শুনতে পেল, নিতাই গৌর কাশছে, আর সেই কাশির শব্দ শুনতে পেয়ে পিসিমা ছুটে গিয়ে নিতাই গৌরকে জড়িয়ে ধরে বলে, নিতা গৌর এমন করে কাশছিস কেন? এ নিতাই, নিতাই কি হয়েছে তো? নিতাই ও মা পিসিমা তো জানে না যে যজ্ঞেশ্বর রোজ ঠান্ডা জলে স্নান করিয়েছে। আর ওই নিতাই গো তোর করে কাপচার মাকে বলছে, মা তুমি জানো ওই যজ্ঞেশ্বর রোজ আমাদের ঠান্ডা জলে স্নান করিয়েছে, মা আমাদের বড্ড কষ্ট হচ্ছে মা। তোমার কথা বলতে বলতে নিতাই গৌরের নাসিকা থেকে সর্দি ঝরে পড়ছে, মা তার আঁচলটা দিয়ে বলে, নিতাই নাক ঝাড়, গৌর নাক ঝাড়, যজ্ঞেশ্বর এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি, আমার ছেলেদেরকে তুই কষ্ট ভেবেছি, এ তুই কি করেছিস যজ্ঞেশ্বর। দেখুন মা আজও সেই নিতাই গৌর বৃন্দাবনে আছে, যদি কখনো বৃন্দাবনে যান পিসিমার নিতাই গৌর বললে সবাই দেখিয়ে দেবে, আজও পিসিমার নিতাই গৌর বৃন্দাবনে আছে। সেই যজ্ঞেশ্বর নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রশশী দেবীরই চরণ ধরে বলে, মা আর এমন ভুল হবে না, তোমার নিতাই গৌরকে আমার কোলে তুলে দাও। নিতাই গৌরকে কোলে তুলে দিল, ধীরে ধীরে চন্দ্রশশী দেবী পিসিমা দেহ রাখলো ওই বৃন্দাবনে, তিনি মারা গেলেন। নিতাই গৌরের সেবার দায়িত্ব নিলেন যজ্ঞেশ্বর, যজ্ঞেশ্বর এইভাবে দিন যায় দিন যায় নিতাই গৌরীর সেবা করে, সেবা করে মন্দিরে পূজা দিয়ে তালা চাবি দিয়ে মাগো যজ্ঞেশ্বর চলে যায়।